ছেলেরা দোষ করবে আর মেয়েদের মান সম্মান দেবে এরকম কেন? আমি এসে গেছি, এই তো এই পিছনের এই গলিটা দিয়ে আসছি। আচ্ছা তুমি আজকে কি রান্না করেছো? বাহ, পনিরের তরকারি। আচ্ছা আমি এক্ষুনি আসছি। হ্যালো হ্যালো, প্লিজ আমাকে যেতে দিন। এত তারা কিসে? কোনটা ছুটি হয়ে গেছে? আমার গার্লফ্রেন্ড তো হয়ে যায়, তোমাকে অনেকই কারণ দেবে। ছাড়িয়ে নাও, হ্যাঁ ছাড়িয়ে নাও, তাই চুল লাগাও। মনে হয় যেন হেমা মালিনী। ছাড়ুন প্লিজ। তুমি গায়ে চুল লাগাও, লাগাও চুল। ছাড়ুন না, আমার কাজ করতে হয়ে যাও আগে। অনেক কালার দেবে, নাহলে কিন্তু এরকমটাই হবে সবসময়। আরে কিছু তো বল, চুপ কেন করে আছিস? বল কি হয়েছে? একটা ছেলে কি করেছে সে? মা, ছেলে আমার রাস্তা আটকে দাঁড়িয়েছিল, আমাকে আসতে দিচ্ছিল না। কোন রাস্তা দিয়ে আসছিলি তুই? মা, পিছনের রাস্তাটা দিয়ে। শোনা, আমি তোকে কতবার বারণ করেছি না তুই পেছনের দিকে গলি দিয়ে আসবি না? ওখানে সব দুষ্টু ছেলেরা নেশা পান করে পড়ে থাকে, তুই কি আমার একটা কথাও শুনবি না? মা, এতেও আমার দোষ? তোর দোষ নয় শোনা, কিন্তু তুই বল, আজকে যদি তুই আবার ওই জায়গা দিয়ে আসিস তাহলে তোকে প্রবলেমে পড়তে হবে। ওই জায়গা দিয়ে কেন আসবি যেখানে তোকে এরকম সিচুয়েশনে পড়তে হচ্ছে? পরের বার আর ওই রাস্তা দিয়ে তুই আসবি না, ঠিক আছে? মনে থাকবে। মা, আমরা কি পুলিশে কমপ্লেন করতে পারি না? না শোনা, পুলিশে কমপ্লেন করে কোনো লাভ নেই, ওরা তো খুব উল্টো পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবে, আমাদের মান সম্মান সব নষ্ট হবে। কেন মা? ভুল করবে ছেলেরা আর সম্মান নষ্ট হবে আমার? কেন এরম বলছিস? তুই বুঝবি না, ছাড় বাদ দে, তুই চল তো, চল আমার সাথে, চল চল। তারপর কি হলো? ঠাম্মা, সে আমার হাত ধরে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। তারপর তুই কি করলি? আমি ওর হাতটা ছাড়ানোর চেষ্টা করেছিলাম, আমার হাত তো কিছুতেই ছাড়ছিল না, আর খালি বলছিল তুই আমার গার্লফ্রেন্ড হয়ে যা, আমি তোকে ভালো রাখবো। চি 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 চি, তুই তোমার মাকে বলেছো কথা? আমি মাকে সব বলেছি,
আর মা আমাকে বলেছে যাতে আমি পিছনের রাস্তা দিয়ে আর না যাই। ঠিকই তো বলেছে, মা একদম ঠিক বলেছে। পিছনের রাস্তা দিয়ে ওখানে কত খারাপ লোক থাকে জানো, নেশা ভাঙ করে পড়ে থাকে, কত খারাপ লোকের যাতায়াত ওঠা বসা। পিছনের রাস্তা দিয়ে আসো কেন তুমি, সামনের রাস্তা দিয়ে আসবে। আচ্ছা ঠাম্মা তুমিও ওই একই কথা বলছো, আমরা কি পুলিশে যেতে পারি না? না 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 না, একদম না। এখনকার লোকজন ভালো না, রাস্তাঘাট ভালো না, তারপরে তোমার যদি কিছু একটা ক্ষতি হয়ে যায় তখন? তোমার তো এখন আর বাবা নেই, বুঝতেই পারছো। এরকম করো না সোনা মা, এরকম করো না, একদম কিচ্ছু করো না। পরীক্ষা হয়ে গেলে রান্না বান্না যে কোর্সটা আছে কমপ্লিট করে নেই। সব কিক বক্সিং মার্শাল আর্ট এগুলো তো কোন কাজে লাগবে? হ্যাঁ আমি মার্শাল আর্ট শিখবো যাতে কেউ আমাকে বিরক্ত না করতে পারে। শোন তুই বাজে বকিস না তো, এসব কথাবার্তা মেয়েদের মুখে মানায় না। কেন মেয়েদের মানায় না কেন? ছেলেরা মেয়েদের ডিস্টার্ব করবে এটা কি শোভা পায়? দেখ সোনা মা, এটাই সমাজ আর জীবনের নিয়ম। আমরা এখানে লড়াই করে চলতে পারবো না, বল না পারবি চলতে লড়াই করে? কেন পারবো না মা, কেন মেয়েদেরকে দুর্বল ভাবে মানুষ করা হয়? আর মেয়েদের মধ্যে কেন ঢুকিয়ে দেওয়া হয় যে ছেলেদের শক্তিশালী মেয়েরা নরম এবং দুর্বল? তুই ছাড় এসব কথা, কি সুন্দর দেখতে বলতো তোকে, তোর মুখে এসব কথা মানায়। আর চল খাবি চল, কিছু তো খাস নি, খেয়ে দে স্কুলে যাবি, চল তো। মা আমি অবাক হচ্ছি, তুমি একজন ওম্যান হয়ে আমার প্রবলেমটা কেন বোঝার চেষ্টা করছো না? আচ্ছা ছাড় তো, কাল থেকে আমি তোকে স্কুল থেকে নিয়ে আসবো, তাহলে আর কোনো ঝগড়ার প্রশ্নই থাকবে না। আর তুমি কতদিন কতদিন আর আমার সঙ্গে চলাফেরা করবে, কতদিন আমাকে নিয়ে আসবে আর দিয়ে আসবে? আমি কি একা একা চলাফেরা করতে পারবো না? আর তুমি একজন মহিলা হয়ে, মহিলারা যদি স্ট্রং না হয় তাহলে তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে? আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোর বাবাই তোকে বোঝাতে পারতো, আমি তো আর পারলাম না। আমি গ্ল্যাড মা, আমি গ্ল্যাড যে বাবা আজকে বেঁচে নেই। বাবা যদি আজকে বেঁচে থাকতো না তাহলে তোমার এই কথাগুলো শুনে বাবা খুব দুঃখ পেত। শোনা মা শোন, উফ এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি না। হ্যাঁ ইমন বল। আচ্ছা তুই কালকে স্যারের সমস্ত হোমওয়ার্কগুলো করেছিস, কমপ্লিট হয়ে গেছে তোর? না রে। সে কি রে হোমওয়ার্কগুলো করিস নি কেন, কাল সকালেই তো জমা দিতে হবে জানিস না? হ্যাঁ জানি। আচ্ছা তোর গলাটা এত গম্ভীর শোনাচ্ছে, কিছু হয়েছে নাকি? না আসলে। বল কিছু হয়েছে, মা বকেছে? এমন কিছু না, আমি আমার বাড়ির পিছনের রাস্তা দিয়ে আসছিলাম তখন একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করছিল, অসভ্যতামি করছিল। তা তুই কি করলি? আমি আর কি করব, কোনো রকমে পালিয়ে এসেছি। আর আমার মা বলেছে কি ওই রাস্তা দিয়ে না যেতে, কিন্তু কি করব আর সামনের রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল ওই কারণেই তো আসলাম, না হলে তো আমার স্কুল বাস ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে নামাতো। মা তো ঠিকই বলেছে, ওই পেছনের রাস্তা যখন খারাপ ওই রাস্তা দিয়ে যাওয়া আসার কি দরকার আছে? তুইও এই কথা বললি। Thank you.
मेरे सब लोग के रानी कब आएगी? पीछे रास्ता देना ऐसे तुम्हें सामने रास्ता देने की पीछे जावे हेलो जावे खराब आचा छाड़ो তোমার আমার মুখটা না দেখে না ওই ছেলেটার মুখ দেখা উচিত।